হঠাৎ করে আজকে স্বাধীন বাংলাদেশের সরকার তারা বলছে যে আজকে চিনি কলগুলো লোকসান হচ্ছে, আজকে পাট কলগুলো লোকসান হচ্ছে, হঠাৎ করে এই কথা বলছেন। তারা কাদের জন্য লোকসান হচ্ছে? তারা আঙুল দিয়ে দেখাচ্ছেন যে শ্রমিকদেরকে, তারা আঙুল দিয়ে দেখাচ্ছেন কৃষকদেরকে। অথচ এই যে বিজিএমসি বা সুগার কর্পোরেশনে যে বিশাল আমলা বাহিনী বসে আছে, যারা দুর্নীতির পাহাড় রচনা করেছে, যারা লুটপাট করেছে, যাদের কারণে আজকে সুগার মিল আজকে লসে যাচ্ছে। এই সুগার মিলে আধুনিকরণ করা হয়নি, নতুন প্রযুক্তি যুক্ত করা হয়নি। এই সুগার মিলগুলোকে আজকে যুগোপযোগী করে আজকে গড়ে তোলার ক্ষেত্রে যেসব আন্তর্জাতিক প্রস্তাব ছিল, সেই আমাদের চীন, জাপান, থাইল্যান্ড তারা প্রস্তাব দিয়েছিল যে এই সমস্ত কলগুলোকে আধুনিকরণ করলে এই এই কলগুলো লাভজনক হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে পাট কল এবং চিনি কল উভয় ক্ষেত্রে এই বিজিএমসি এবং এই যে সুগার কর্পোরেশন তারা কিন্তু এগুলোকে আধুনিকরণ করেন নাই। কি কারণে করেন নাই? সেটা হচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী, এক শ্রেণীর আমলা, তারা রাষ্ট্রকে প্রভাবিত করে, রাষ্ট্রকে ব্যবহার করে আজকে এই যে হাজার হাজার কোটি টাকার পাটকলের সম্পদ এবং চিনিকলের সম্পত্তি এবং সম্পদ তারা আত্মসাত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশকে লুটপাট করছে। এই লুটেরা গোষ্ঠী আজকে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে নিঃস্ব করে দিচ্ছে।